সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। যতদিন রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা তো দেখতে পারলে মেয়েকে ডালিয়া আর বেগুন ভাজা বাটার দিয়ে খেতে দিলাম। তার আগে বিছানা গোছালাম আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তারপর অনেক কাজটাজ হয়ে গেছে, এখন তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে 10:45। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে রান্নাবান্না হচ্ছে। এই দেখো, এই দেখো, এখানে বেগুন উচ্ছে, আলু, সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করছি। এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। এটা কষানো হয়ে গেলে জল দেবো, আর তার মধ্যে একটু, এই দেখো, এটা কিসে কী মশলা করে রেখেছি বলো তো। এটা হচ্ছে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি, এটার মধ্যে দেবো নামানোর আগে। কালকের মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর পাড়া থেকে আগে চাল কুমড়ো রেখেছিলাম। চাল কুমড়ো তো, হ্যাঁ, চাল কুমড়ো রেখেছিলাম, সেটা ঘন্ট করেছি, এই যে ওটা হয়ে গেছে। আর মাছটা হলে হয়ে যায়, এখনো ভাত করে নিই, কালকের অল্প কটা ভাত আছে, ওই ভাতটা আমি খাবো। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, কিছু জামাকাপড়ও কেচে দেওয়া হয়েছে, কারণ হাজবেন্ড যেসব জামাকাপড়গুলো নিয়ে যাবে বাড়িতে সেগুলো কেচে দিলাম। আর যে এই ঘরে কতগুলো জামাকাপড় পরে আছে এগুলো ভাজ করব, কালকে কেচে দিয়েছিলাম, সেই জামাকাপড়গুলো ভাজ করতে হবে। তো ফ্রিজে তিনটে দই ছিল, সেটাকে লস্যি করলাম। হাজবেন্ড হঠাৎ আসলো, পুরো রোদের মধ্যে এসছে, তো মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। আর ফ্রিজে তিনটে দই আছে, বাড়িতে গেলে আবার নষ্ট হবে, খাওয়া হবে না, লস্যি করেই ফেলি। তো ওকে এক গ্লাস দিলাম, ও খেয়ে গেল আবার অফিসে। দুটো গ্লাস, হ্যাঁ, তো বাবা একটা গ্লাস খেয়েছে পুরো, আরেকটা মানে আরেকটা ছিল, মানে অনেকটা হয়েছে, আরেকটা দিয়ে হচ্ছে আমি খেয়েছি, আরেকটা মানে হয়েছে, আরেকটা ছিল, আর তো হচ্ছে বাবা। তো এই যে খাচ্ছি, ভীষণ টেস্টি হয়েছে। আর শ্বশুরবাড়িতে সেদিন করেছিলাম জানো তো, মিষ্টিটা বেশি হয়ে গেছে, চিনিটা একটু মোটা মোটা ছিল, তো বুঝতে পারিনি মিষ্টিটা বেশি হয়ে গেছে। আমি জাস্ট ভাত বসাবো, সেই টাইমে হাজবেন্ড এসছে। তো এই যে এই দেখো, এটা ধুয়ে আবার ভাত বসাবো, এখন গ্যাসটা কিছু মুছিয়ে নিই। তো চলো লস্যিটা খেয়ে ঠান্ডা হয়ে তারপর আবার যাচ্ছি। তো দেখো অন্ধকার করে এসছে আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। এতক্ষণ হাওয়া হচ্ছিল, এখন মেঘ ডেকে বৃষ্টি শুরু হলো। ভাবছিলাম আজকে বিকেলে একটু বাজারে যাব, দরকার আছে, ষষ্ঠীর কিছু কিছু জিনিস কিনতে হবে। তো এখন যদি টাইম মতো কমে যায় তো খুব ভালো কথা। বাবা যা গরম পড়েছিল, একটু স্বস্তি, একটু স্বস্তি হলো। কি হাওয়া দিচ্ছে, কার গেঞ্জি উড়ে চলে এসছে দেখো বাড়ির সামনে। যদি বৃষ্টি হয় তো ভালো, এরকম হলে আরো বেশি গরম লাগবে। তো চলো স্যারকে চা করে দিই, স্যার পড়াচ্ছে। বৃষ্টি ভেজা সন্ধ্যাতে একটু চটপটা খেতে, একটু মুচমুচে জিনিস খেতে একটু বেশি ইচ্ছে করে, তাই না বলো? তাই এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে, একটু পাঁপড় ভাজবো। এমনিতেই তো বেথুয়ায় গিয়ে আমার মুখে এত র্যাশ বেরিয়ে গেছে, তেলটা এখন আসেনি, এত গোটা বেরিয়ে গেছে, প্রত্যেকটা গোটা হাত দিতে পারছি না, এত ব্যথা করছে। তার মধ্যে আবার দেখো আজকে পাঁপড় খাবো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলেই পাঁপড়টা খেতে ইচ্ছে করছে, গরমের মধ্যে তো খাওয়া যাবে না। তো মেয়ে খাবে আর আমি খাবো, তো হাজব্যান্ড এখনো আসেনি। এই পাঁপড়গুলো না বেশ ভালো লাগে খেতে। ছোটোবেলায় কী করতাম বলো তো, আঙুলের প্রত্যেকটা আঙুলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে খেতাম, বেশ ভালো লাগতো, তাই না? হ্যাঁ, ওয়াও। তো চলো পাঁপড় নামিয়ে নিই, তারপর আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে জানো তো, একটুখানি বৃষ্টি হয়ে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো এখানে মেয়ে স্কুলের হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম, আর হাজব্যান্ডও আসলো, হাজব্যান্ড একটু সেলুনে গেল। তোমাদের তো বললাম যে একটু বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বাজারে যাব না, কালকে দেখি চেষ্টা করতে পারি বাজারে যাওয়ার। আর এখন একটু রেডি হব, এখন যাব একটু সোনার দোকানে।
এখন একটু সোনার দোকানে যাব। তো গেছিলাম, সে জিনিসটা বানাতে দিয়ে এসেছি, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। আজকে আনতে যাব ভেবেছিলাম, যখন বাড়িতে গেলাম পুজোতে তখনই হয়তো দিয়ে দেবে, কিন্তু সেখন হয়নি বানানো, এর জন্য দেয়নি। তাই আজ কালকে রাতে আমাকে ফোন করেছে যে আমার ওই জিনিসটা হয়ে গেছে বানানো, নিয়ে যেতে। তাই আজকে যাব এখন আনতে, হাজবেন্ড সেলুন থেকে আসলে তারপর রেডি হয়ে যাব। তো কী জিনিস বানাতে দিয়েছি, কী উপলক্ষে কী আনলাম না আনলাম সব কিছুই তোমার সাথে শেয়ার করব। তো নিয়ে আসি, তারপর তোমার সাথে শেয়ার করবো কেমন। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল জিনিসটার, মানে হয়ে উঠছিল না, যেটা বলে হয়ে উঠছিল না, সেটা বলতে পারো যে এখানে হাজবেন্ডের কিছু টাকা আছে, কিছু আমার টাকা আছে, মিলিয়ে ঝুলে জিনিসটা বানানো হয়েছে। তো সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো চলো আগে আমি জিনিসটা নিয়ে আসি, তারপর সোনার জিনিসটা আনার পর আগে ঠাকুরের পায়ে ছুঁয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর আমি সোনার জিনিসটা পরেছি, কারণ সবার আগে ঠাকুরের আশীর্বাদ খুব দরকার। তোমাদের সাথে কাল সকালে শেয়ার করব। গুড মর্নিং, নেক্সট দিন তোমাদের সামনে আমি হাজির। তো আজকে তোমাদের দেখাবো কালকে সোনার দোকান থেকে কি গিফট নিয়ে আসলাম, কি সোনার জিনিস নিয়ে আসলাম। তার সাথে আর একটা বড় পাওনা আছে, সেটা হচ্ছে আরো দুটো গিফট আমি পেয়েছি এক্সট্রা, মানে বাড়িতে এসছি দোকান থেকে তারপরেই আমাকে গিফট দিয়ে গেছে। তো চলো তোমার সাথে শেয়ার করে দিন। ফার্স্টে দেখো, এই হচ্ছে সোনার জিনিসটা, কি সেটা পরে দেখাচ্ছি, তার আগে দেখাই হচ্ছে এই দেখো একটা গিফট পেয়েছি। এটা হচ্ছে অ্যানিভার্সারির গিফট, আমার হাজবেন্ডেরই একটা বন্ধু কালকে পাঠিয়েছে, তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি, তা এখন ভাবছি শেয়ার করে দিই। এখানে দেখো দুটো বড় প্লেট আছে, দুটো ছোটো প্লেট আর দুটো বাটি, আর খুলে দেখাচ্ছি না, ঠিক আছে? এই দেখো আর খুলে দেখাচ্ছি না, মানে খুলে দেখাও না, মেয়ে বলছে খুলে দেখো, ঠিক আছে? তাহলে আমি একটা ছোট প্লেট খুলে দেখাচ্ছি, ঠিক আছে? একই সেম ডিজাইন, ছোট প্লেট আর একটা হচ্ছে একটা বাটি, দেখো দুটো বাটি। তো বেশ, এটাও বেশ ভালো কাজের জিনিস, তো এটা সাইডে রাখলাম। এই যে আর একটা গিফট, যেটা সব থেকে বড় গিফট, এই দেখো এটা দিয়েছে কে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। আমার ভীষণ পছন্দ হয়েছে গিফটটা, ভীষণই পছন্দ হয়েছে। তো কালকে রাতে ওরা হঠাৎ করে এসছে, বাবু ক্যামেরাটা নড়ছে, বাইরের ফ্যানটা বন্ধ করে যা, ফালতু ফালতু যাচ্ছি যাচ্ছি, খেতে দিয়েছি এখনো খাওয়া হয়নি। এই দেখো কালকে খুলেছি তো প্যাকেটটা ইয়ে হয়ে গেছে, আরে ভেঙে যাবে তো, আরে সোনাগুলো পড়ছে তো। আমি যেগুলো সাজিয়ে রাখবো সেই জায়গাটা একটু শর্ট, তারপর বাড়ি থেকে ঘুরে আসবো, তারপর সাজাবো। তো চলো তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর না জিনিসটা, ভীষণই সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাই। এখানে 1 2 3 4 5 6 6টা কাপ আছে, এই দেখো কাপগুলো এই সুন্দর, আর এখানে পুতি পুতি দেওয়া আছে, স্টোন গুলো পড়ে যাবে, এরকম 6টা কাপ আছে, কালার গুলো দারুন, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কালার। আর একটা টিপট আছে, এরও ঢাকনা আছে, সুন্দর না জিনিসটা। তো এটা দিয়েছে হচ্ছে পিয়া আর রূপা আমার বার্থডেতে, বার্থডে কবে চলে গেছে এখন আমি গিফট পেয়ে যাচ্ছি। তো পিয়া রূপা দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর হয়েছে। তবে আমার এরকম একটা টি টি সেটের ভীষণ ইচ্ছে ছিল, শখ ছিল, তো এরকম একটা থাকবে টিপট, আর আরও দুটো এক্সট্রা থাকে না, মানে চিনি রাখা দুধ রাখা সেগুলো থাকবে, প্লাস কাপ সেট থাকবে। এটা হচ্ছে একটাই টিপট আর কাপ, সে যাই হোক এটাও ভীষণই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো কাল রাতে এসে দিয়ে গেছে, তাই একসাথে তোমার সাথে শেয়ার করছি। আমি কালার গুলো বলছি, তোমার কালার বলতে হবে না, ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে মাম্মা। আর এবার হচ্ছে দেখাই সব থেকে স্পেশাল জিনিস, যেটা দিয়েছে হচ্ছে আমার হাজবেন্ড। তার আগে তোমাদের কিছু কথা বলে দিই, ওদিকে আমার রান্না হচ্ছে, রান্না না পুড়ে যায়, গ্যাস কমানো আছে, যাতে বাবা দেখে, এত গ্যাসটা কমানো আছে নাকি, যাতে যা দখলে দুটো গ্যাসই বন্ধ করে দিয়ে যা, দুটো গ্যাসই বন্ধ করে দিয়ে যাও। তো তোমরা আবার কিছু মাইন্ড করো না যে বাচ্চাকে দিয়ে গ্যাস ইয়ে করছি, সব কিছু অভ্যেস থাকা দরকার। আমার মেয়েকে গ্যাস মানে কমানো বানানোটা শিখিয়েছি, বন্ধ করা শিখিয়েছি, কিন্তু জ্বালানোটা এখনো শেখায়নি। তার আগে তোমাদের যে কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে, আমার হাজবেন্ড অ্যানিভার্সারি আর বার্থডে গিফট মিলে দিয়েছে, দুটো মিলে আমাকে এই গিফটটা দিয়েছে। তো অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড সেরকম কিছু আমাকে দেয়নি, তোমরা সবাই জানো, আমি হাজবেন্ড বলেছিল যে
বড় কিছু দেবে, তো আমাকে জন্মদিনের সময় আমাকে কিছু টাকা দিয়েছিল, অ্যানিভার্সারি গিফট হিসেবে কিছু টাকা দিয়েছিল। তো সেই টাকা আর বার্থডে হচ্ছে, বার্থডের জন্য দুটো কুর্তি তোমরা তো দেখলে তোমাদের সামনে ডায়মন্ড প্লাজাতে কিনে এনেছিলাম, দুটো কুর্তি আরও হচ্ছে টুকটাক জিনিসপত্র দিয়েছে অনলাইন থেকে, আর একটা কুর্তি অর্ডার দিয়েছি সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি না কোথায়, ও সেটা আমি রেখে দিয়েছি আলমারিতে। যাই হোক, একটা জুতো অর্ডার দেওয়া হয়েছিল, একটা সানগ্লাস অর্ডার দেওয়া হয়েছিল, আর দুর্ভাগ্যবশত জুতোগুলো ভালো আসেনি, রিটার্ন দিয়ে দিয়েছি, সানগ্লাসটাও রিটার্ন দিয়ে দিয়েছি মুখে বড়, তো ওগুলো তোমার সাথে শেয়ার করতে পারলাম না, সেগুলো নেক্সট টাইম কোনো সময় যদি আবার অর্ডার দিই তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। যাই হোক, অর্ডার তো দেওয়া হয়েছিল, জিনিসটা না থাকলেও একজনেই তো ইনকাম করে না, হিসাব মতো সংসারে যাবতীয় খরচা, ভাড়া বাড়িতে থাকি, খরচা মরচা দিতে, হাজবেন্ড কিছু টাকা দিয়েছিল আর আমি কিছু টাকা জমিয়েছিলাম, সেই দিয়ে একটা সোনার জিনিস বানিয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করব। আর এখনও কিছু টাকা পাবে সোনার দোকানে, তো কী জিনিস সেটাই তোমার সাথে শেয়ার করবো। আসল কথা কী বলো তো, না নিলেও হতো জিনিসটা, আমার এই জিনিসটা নেই, প্লাস হচ্ছে প্রত্যেক বছর নিই তো অ্যানিভার্সারিতে, তো এবার যেহেতু নিই একটু কেমন কেমন লাগছিল। তো যাই হোক, এই দেখো চলো তোমাদের দেখাই। তো এই দেখো, এটা হচ্ছে রিং, থাম রিং, ডিজাইনটা দেখে নাও, জিগজ্যাগ, ডিজাইনটা ঠিক একটু বেঁকা বেঁকা টাইপের, আমার তো বেশ পছন্দ হয়েছে, জিগজ্যাগ জিগজ্যাগ। এই দেখো দেখতে পাচ্ছো, এরকম পুরো বেঁকে গেছে রিংটা, তো আমার বেশ পছন্দ হয়েছে। আমার এই থাম রিং ছিল না, তো এর জন্য আরো বেশি করে বানানো, নাহলে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো এখনো সোনার দোকানে টাকা পাবে, কিছু টাকা দেয়া হয়েছে, হাজবেন্ড কিছু দিয়েছে, কিছু আমি জমিয়েছিলাম, এখনো সোনার দোকানে কিছু টাকা পাবে, ওটা আস্তে আস্তে শোধ করে দেবো। তো এটা হচ্ছে গিফট, বার্থডে আর অ্যানিভার্সারির গিফট। তো কেমন হয়েছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এটা অনেকদিন আগেই বাবাতে দেওয়া হয়েছিল, যখন বাড়ি গেলাম তার আগে, তখন হয়নি বলে দেওয়া হয়নি। তো এই হচ্ছে গিফট পেয়েছি, কালকের দিনটা শুধু গিফট পেয়েই গেছি। তো কেমন হয়েছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, টাটা, লাভ ইউ অল, বাই বাই, বাই বাই।